দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন বা নতুন টিভিতে স্বাগতম জানাচ্ছি। সুনামগঞ্জের সর্বশেষ বন্যার পরিস্থিতি জানাতে আমি গুলাম সরোয়ার আপনাদের সাথে আছি। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জ জেলায় বন্যার পরিস্থিতির খারাপের দিকে যাচ্ছে। সুনামগঞ্জে গত তিন দিন ধরে বাড়ি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে বন্যা থেকে দিয়েছে। জেলা শহর সহ বিভিন্ন উপজেলা 200+ গ্রামে মানুষ বন্যার পানিতে কবলিত হয়ে পড়েছে। জেলা শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুনামগঞ্জ এর সুরমা নদীর পানি সুনামগঞ্জের পয়েন্টে বিভীষিমার 66 সেন্টিমিটার ও সাতক পয়েন্টে 138 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। জেলা শহরে পানি প্রবেশ করায় অনেকেই আশ্রয় নিচ্ছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। মঙ্গলবার ভোর রাতে সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় কেন্দ্রে 85 আশ্রয় পরিবার আশ্রয় নিয়েছেন। বসতভিটা বন্যার পানিতে উঠার সোমবার রাত থেকে পরিবার প্রয়োজন গৃহপালিত পশু নিয়ে অধিক অধিক ছুটছেন শ্রমজীবী মানুষগুলো। ইতিমধ্যে বিভিন্ন উপজেলার সড়কগুলো একের পর এক ডুবে গেছে। জেলায় সাতক থেকে গোবিন্দগঞ্জ সড়কে প্রায় 1.5 কিলোমিটার অংশে বানের পানিতে তলিয়ে গেছে। রায়পুর থেকে জেলা শহরে যেতে শক্তিয়াখোলা নামক সড়কটি ডুবে চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও সুনামগঞ্জ সদর শান্তিগঞ্জ ধর্মপাশা দিরাই জগন্নাথপুর সাতক দুয়ারা বিশ্বম্পুর তাহিরপুর মধ্যনগর উপজেলা অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব উপজেলার গ্রামের মানুষগণ পানিবন্দী হয়ে দুর্ভোগে রয়েছেন। গত দুদিন ধরে জেলা শহরের বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে পাহাড়ি ডোরে জেলার দুয়ারা বাজার সাতক তাহিরপুর সীমান্তবর্তী মেন্ডাগা রামাঘাটা খোলাকাও চারগাঁও বাসতলা লালঘাট লাখমা বড়চড়া রজনীলাই রাজ্যের এলাকা বিভিন্ন এলাকা রাস্তাঘাট ডলের তুলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বর্তমানে সুনামগঞ্জ পৌরশহরের বিপদসীমার 66 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি। সাতকের বিপদসীমার 145 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেজন্য পানি বিপদসীমার উপরে থাকতে পারে। তিনি আরও বলেন, গত 24 ঘন্টায় সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার লাউরেগর পয়েন্টে 159 মিলিমিটার, সাতকে 95 মিলিমিটার, সুনামগঞ্জে 68 মিলিমিটার, দিরাই 66 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে, নদীর পানি আরও দাম কমতা নাই, বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী দুই দিন বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাব রয়েছে, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও অতিরিক্ত ত্রাণ সামগ্রীর জন্য মন্ত্রণালয় যোগাযোগ করেছে। এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি।